মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মিতুল মা, তুই সবসময় নিজের জেদটাই চাপিয়ে দিবি, আর সবাইকে সেটা মেনে নিতে হবে, তাই তো? মিতুল মা, প্রত্যেকের না একটা পার্সোনাল স্পেস থাকে, তুই তার মধ্যে ঢুকতে পারিস না। আমি শাড়ি পরতে পারবো না, ব্যাস। আচ্ছা গুগলি, বুড়ো ছেলে এত সাত করে তোর জন্য শাড়িটা এনেছে মা, তুই যদি এরকম পরবো না বলিস তাহলে তো ওর খারাপ লাগবে বল। সবসময় তো আমরা নিজেদের ভালো লাগার জন্যই সব কাজ করি, কিন্তু কখনো কখনো অন্যদের ভালো লাগার জন্য কিছু করতে হয় গুগলি। নে শাড়িটা নে। তুই এসব সেন্টিমেন্টাল কথা বলে তোর জেদটাই রাখবি, তাই তো? সেই শাড়িই পরাবি আমাকে, নিজেকে খুব চালাক ভাবিস তাই না? আমি কি কখনো তোর উপরে আমার পছন্দটা চাপিয়ে দিয়েছি? না তো। আমি যদি এখন তোকে বলি তুই আমার মতো ড্রেস পরে ঘুরবি, তুই পারবি? পারবো পারবো। তাহলে তোকেও বলতে হবে তুই আমার মতো শাড়ি পরে সন্ধ্যাবেলার অনুষ্ঠানে নামবি। তুমি ওর মতো পোশাক পরবে কি করে? কেন, যেভাবে গুগলি আমার মতো শাড়ি পরবে আমিও ঠিক সেভাবেই গুগলির মতো জামা কাপড় পরবো। কি রে, আর আমি শাড়ি পরার পরে তুই যদি আমার ড্রেসটা না পরিস তাহলে? তুই জানিস গুগলি, মিতুল মা তার কথার খেলাপ করে না। তার সাথে এটাও জানি যে তুই খুবই বুদ্ধিমতী, কোনো একটা কথা দিয়ে ব্যাপারটা পুরোটাই চাপা দিয়ে দিবি, তাই এসব চলবে না, কোনো একটা স্ট্রেট কথা বল। আচ্ছা ঠিক আছে, হয় আমি তোর জামা কাপড় পরবো, না হলে কাল থেকে কলেজে যাব না। কলেজ ছেড়ে দেবে বলছে, এই সুযোগটাকেই কাজে লাগিয়ে ওর কলেজ যাওয়া বন্ধ করতেই হবে। কিরে, এবার তো নেই শাড়িটা, দে। আর একটা কথা, আমার ড্রেসগুলোর মধ্যে যে ড্রেসটা আমি চুজ করে দেব তোকে সেটাই পরতে হবে, আর যদি তুই না পরিস তাহলে কিন্তু তোকে কলেজ ছাড়তে হবে। আর এই কথাটা কিন্তু আমি বলিনি, তুই নিজেই বলেছিস, সো মাইন্ডেড? হরেন্দ্র, মিতুল এত কষ্ট করে এত লড়াই করে ওই ইনস্টিটিউটে ভর্তি হলো, এখন শুধুমাত্র গুগলির কথা রাখতে গিয়ে ওকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে না তো? জানি না, আমি কিছু বুঝতে পারছি না। গুগলিকে তো বড় মুখ করে বলে দিলাম যে ওর যেই পোশাকটা ও পছন্দ করে দেবে সেটাই পরবো, কিন্তু এরপরে গুগলি যদি উদ্ভট কোনো পোশাক নিয়ে হাজির হয় তখন কি করব? এদিকে কথাও দিয়েছি ওর মন মতো পোশাক না পরলে কলেজ ছেড়ে দেব। কোন দিকে যে যাই ভোলে বাবা, তুমি সহায় হও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।